न्यूज़ अग्नि खबर परवर्ती अपडेट पावार जन्नो अवश्य सब्सक्राइब करे बेल आइकने क्लिक करुन चैनल टे न्यूज़ अग्नि इंडस टावर भेतरे ढुके मैनेजमेंट के आंगुल तुले हुशियारी दिलेन ऑल बेंगल कॉन्ट्रैक्ट सिक्योरिटी वर्क्स यूनियन साधारण सम्पादक अपूर्व बंदोपाध्याय सल्लेक सेक्टर फाइव कॉलेज मोड़े इंडस टावर अफिसे ऑल बेंगल कॉन्ट्रैक्ट सिक्योरिटी वर्क्स यूनियन साधारण सम्पादक अपूर्व बंदोपाध्याय और सुब्रत दासेर नेतृत्व विक्षोभ कर्मसूची एवं से ही संगे इंडस मैनेजमेंट विगत कयेक दिन धरे कर्मी वेतन पीएफ दिच्छे ना तार साथे साथे कर्मी काज छाटाइयের दिके उद्बुद्ध হয়েছে এই রকমটাই জানা যায় আমরা দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায় কি বলছেন অন্যদিকে ইন্দাস ম্যানেজমেন্ট স্টাফ অফিসের ভেতরে আশেপাশে ঘোরাঘুরি করছেন বিক্ষোভ কর্মসূচির সময়ে আমাদের ক্যামেরায় দেখিয়েছি আমরা প্রশ্ন করলেও কোনোভাবেই মুখ খুলতে চাননি মিডিয়ার কাছে ইন্দাস কর্তৃপক্ষ আমরা দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে অপূর্ব বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ অগ্নি আজকে সল্লেক সেক্টর ফাইভে কলেজ মোড়ে ইন্ডাস টাওয়ারে প্রোগ্রাম আছে যে কর্মসূচি আপনাদের বিক্ষোভ কর্মসূচি কি বিষয় নিয়ে প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের এই আজকে যে ইন্ডাস টাওয়ারে বিক্ষোভ কর্মসূচি আমরা দেখাতে এসেছি আমাদের খাস করে টাওয়ারের যে কর্মীরা আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আছেন পাশে অপূর্ব বন্দ্যোপাধ্যায় উনি আপনাদের এই প্রশ্নের যথাযথ উত্তরটা আরও ভালোভাবে দিতে পারবেন তো আমি আমার সেক্রেটারি মহাশয়কে বলছি যে আপনি ওনাকে একটু প্রশ্নটা করুন আরও ভালোভাবে উত্তরটা দিতে পারবে ইন্দাসে বিক্ষোভ কর্মসূচি দেখাতে এসছে এই কারণে মহারাষ্ট্র সার্কেলে 11 জন কর্তৃপক্ষ যারা বড় বড় মাথা তারা 9 কোটি টাকা তজরুপ করেছে কোম্পানির নয়ছয় করেছে এবং এটা নিয়ে মিডিয়াতে হয়েছে মিডিয়ার কপি আপনাদের একটা দিয়ে দিচ্ছি কোর্টে কেস হয়েছে কোনো একটা ভেন্ডারের কাছ থেকে মাসে ওরা 10 লাখ টাকা করে নিত পরবর্তীকালে 15 লাখ টাকা করে ডিমান্ড করে ওই কোম্পানি অর্থাৎ ভেন্ডার বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হয় এবং 11 জন বড় বড় অফিসার বড় বড় তারা মাথা তারা জেল খাটছে এবং কোর্ট এটা স্বীকৃতি দিয়েছে মুম্বাই হাইকোর্ট কি এটা কর্পোরেট স্ক্যাম বৃহত্তর কর্পোরেট স্ক্যাম সেই কারণে আমরা বিক্ষোভ দেখাতে এসেছি আমরা জানি যে আমাদের এই ইন্দাস কলকাতা সার্কেল পশ্চিমবঙ্গ সার্কেলেও কিছু আছে যারা লোক যারা বড় বড় ম্যানেজমেন্ট চেয়ারে বসে আছে তারাও এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বিভিন্ন ভেন্ডারের কাছ থেকে তারা কমিশন নেয় তেলের থেকে তারা ভাগা নেয় যার ফলে কিছু কিছু ভেন্ডার সবাইকে বলবো না কিছু কিছু ভেন্ডার আছে খুব ভালো ভেন্ডার আমরা জানি কিছু কিছু ভেন্ডার আছে বিশেষ করে একটা নাম তার নাম হচ্ছে ওয়েলকিন যার মালিক সুভাষ বেরা তার সঙ্গে এদের অনেক অশুভ আতাত আছে মাসের পর মাস সে বেতন দেয় না কর্মীদেরকে সময়ে বেতন দেয় না পিএফের ভুলভাল পিএফের টাকা জমা দেয় না তারপরে ওর কন্ট্রাক্ট থেকে যায় এছাড়া আমরা আরও একটা বিষয় নিয়ে যেটা এসেছি সারা রাজ্য জুড়ে বিভিন্ন টাওয়ারে কর্মীরা কাজ করে অসংগঠিত ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে বছরের পর বছর 20 বছর ধরে কাজ করছে কেউ কেউ আছে তাদেরকে ছাটাই করার মতলব করেছে এই ইন্দাস ম্যানেজমেন্ট এই সামান্য যারা বেতন পায় 7-8 হাজার টাকা বেতন পায় তাও সঠিক সময়ে পায় না তাদেরকে ছাটাই করার যে মতলব করেছে তার বিরুদ্ধে আমরা একটা বিক্ষোভ দেখাতে এসেছি যদি এখানে না সমস্যা মেটে আরও বৃহত্তর সমস্যা তৈরি হবে ওয়েলকিন যাদেরকে বেতন দেয়নি কিছু টেকনিশিয়ান আছে তাদেরকে জয়েন করায়নি কিছু দোস্ত আছে তাদেরকে জয়েন করায়নি বেতন দেয়নি সেটা নিয়ে যদি সমস্যা না মেটে আরও বৃহত্তর আন্দোলন হবে এছাড়া এই ইন্দাস কোম্পানি কি চায় আমরা ওদের কাছ থেকে জানতে চাইব এবং এই ইন্দাস ম্যানেজমেন্টের যারা যারা আছে আমরা নাম জানি যারা তেলের সঙ্গে তেল থেকে ভাগা নেয় বিভিন্ন জায়গা থেকে তারা কমিশন খায় সেই সমস্ত ম্যানেজমেন্টকে যতক্ষণ না তারা ব্যবস্থা নেবে ইন্দাস ম্যানেজমেন্ট আমরা চাই না মহারাষ্ট্রের মতো আরেকটা এরকম বড় ঘটনা ঘটুক আর আমরা ছাটাই কোনো কারণে আমরা মানব না ছাটাই করতে দেব না তাতে যত বড় সংগ্রাম করতে হয় রক্ত যুদ্ধ ঝড়াবো যত বৃহত্তর আন্দোলন করতে হয় করবো আমরা ইন্দাস ম্যানেজমেন্টকে দেখিয়ে দেবো যে আমাদের সাধারণ যারা কর্মী আছে 7-8 হাজার টাকা বেতন পায় এমটিএ বা টেকনিশিয়ান কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ভেন্ডারের মাধ্যমে যারা কাজ করে দীর্ঘ বছর ধরে 20-20 বছর ধরে কাজ করে
তাদের যদি ছাঁটাই করো তাহলে তোমাদেরকেও এখানে চাকরি আমরা করতে দেবো না, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য এসেছি। আপনার নাম? আমার নাম অপূর্ব বন্দ্যোপাধ্যায়। আমি অসংগঠিত ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং আমাদের ইউনিয়নটি পুরোপুরি অরাজনৈতিক সংগঠন। আমরা এখনও পর্যন্ত সমস্ত কর্মীদেরকে নিয়ে একসাথে লড়াই করার মানসিকতা নিয়ে দীর্ঘ 2009 সাল থেকে আমরা এই সংগঠন চালিয়ে যাচ্ছি। আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি এনারা মেনে না নেন তারপর কি কর্মসূচি আছে? এরপরে আমরা একটার পর একটা আইন দেশের যে আইন আছে সেই আইন মেনেই আমরা আন্দোলন শুরু করব। সেটা আমরা ইউনিয়নটা বসে আন্দোলন করব। প্রয়োজন হলে আমরা যদি সারা পশ্চিমবঙ্গব্যাপী স্ট্রাইক করতে হয় আমরা স্ট্রাইকে যাব, যেটা ইউনিয়নের সবচেয়ে বড় হাতিয়ার, কর্মীদের সবচেয়ে বড় হাতিয়ার। কারদেরকে এখানে দেখা গেল যারা হচ্ছে ইন্ডাস টাওয়ারের হচ্ছে ম্যানেজার বা ম্যানেজমেন্ট পক্ষে রয়েছে, কারণ এখানে আমরা অফিসে যোগাযোগ করতে চাইলাম, কারণ আপনাদের একটা বিক্ষোভ রয়েছে। আমরা মিডিয়া, আমাদের জানা অবশ্যই অধিকারের মধ্যে পড়ে যে আপনারা মিথ্যে কথা বলতে পারেন এনাদের নামে, সত্যি কথা বলতে পারেন, কিন্তু আমরাও চেয়েছিলাম ইন্ডাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবে ওনারা সাড়া দিচ্ছেন না, এমনকি কন্ট্যাক্ট নাম্বার মিডিয়াকে পর্যন্ত দিচ্ছে না। ওদের মুখ নেই ক্যামেরার সামনে দাঁড়ানো, আমাদের কাছে প্রমাণ আছে, এটা একটু দেখান, যে ভালো করে ক্লোজে দেখান, আলী শেখ সাদেম আলী বাবার নাম মিস্টার আলী, পিন্টু সিট বাবার নাম মিস্টার সিট, এটা হতে পারে কখনো? এই ওয়েলকিন কোম্পানি করেছে যার ফলে ছেলেরা বিএফএ সুযোগ সুবিধা পাচ্ছে না। অরিজিনাল আমি আরেকটা দেখাই, এইটা আপনি ক্লোজে দেখান, এটা আমরা বানাইনি, এটা কোন একটা মিডিয়া মহারাষ্ট্রের দেখে নিন, 9 আগস্ট 2021 পেপার, বেশি দিন আগে 9 আগস্ট 2021 কত বড় স্ক্যাম দেখুন। কারণ পশ্চিমবঙ্গে ভেন্ডারদের সঙ্গে সেটিংটা খুব ভালো, দুর্ভাগ্য এখনো আজকের ডেটে বেতন না দেওয়া সত্ত্বেও 4-5 বছরে কর্মীদের বেতন দেওয়া না সত্ত্বেও কি করে ওয়েলকিন কোম্পানি কন্ট্যাক্ট থাকে? আমরা এই প্রশ্ন করব ইন্দাস ম্যানেজমেন্টের কাছে এবং আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আমাদের সামনে সুব্রত দাস, মুজিব মল্লিক, অতনুদে, দেবব্রত চক্রবর্তী, অরবিন্দ গোয়া আছে, আমি সুব্রত দাসকে বলবো মিডিয়ার সামনে আপনাদের সামনে কিছু বলার জন্য। আমরা দেশের এবং রাজ্যের কোভিড আইন মেনে আজকে ইন্দাসের কিছু মাত্র কর্মীকে নিয়ে বাইরে 200-এর বেশি কর্মী আছে ওয়েট করছে। আমরা কিছু সংখ্যক কর্মীকে নিয়ে একটা টোকেন প্রোটেস্ট দেখাতে এসেছি এখানে ইন্দাসের অফিসে। আপনারা জানেন যে ইন্দাস কোম্পানি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে ব্যবসা করছে 2008 সাল থেকে। কর্মীদের একটা সময় মিনিমাম ওয়েজেস দিত না, পিএফ দিত না, ইএসআইসি দিত না, কোন কমপ্লায়েন্সে ধার দাবত না। একটা বড় কোম্পানি, পৃথিবীর একটা বড় কোম্পানি, টাওয়ার জগতে একটা প্রতিষ্ঠিত নাম ইন্দাস টাওয়ার লিমিটেড, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট করে করে কর্মীদের মিনিমাম ওয়েজেস দাবি আদায় করতে সক্ষম হয়েছি। এছাড়া ইএসআইসি আদায় করতে সক্ষম হয়েছি। যে সমস্ত কর্মীরা রিটায়ার হচ্ছে
পাঁচ বছর কাজ করা সত্ত্বেও তারা গ্র্যাচুইটির টাকা পাচ্ছে না। দীর্ঘদিন ধরে ইন্দাসের ম্যানেজমেন্টকে বলা হচ্ছে, কিন্তু ইন্দাস ম্যানেজমেন্ট কোনোভাবে কর্ণপাত করছে না। আমাদের দেখি অফিস বন্ধ লকডাউনের কারণে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিরাট বড় একটা স্ক্যাম হয়েছে ইন্দাসের মুম্বাই সার্কেলে। এগারো জন ইন্দাসের বড় বড় অফিসার যারা ৯ কোটি টাকা তছরুপের দায়ে জেলে আছে, অথচ এই অফিসে বসে গত জুলাই মাসে ২০২১ সালে জুলাই মাসে ১৩ তারিখে একটা মিটিং হয়। মিটিং এ ওরা প্রেসার করে তাদের ভেন্ডারদেরকে যে ২০০০ কর্মী সারা পশ্চিমবঙ্গে ফার্স্ট পেজে ছাঁটাই করতে হবে সেপ্টেম্বরের মধ্যে, এবং পরবর্তীকালে পুজোর পরে ২০০০ কর্মী ছাঁটাই করবে এবং তার জন্য যা যা করার সেটা করবে। আমরা যখন জানতে পারি ১৪ তারিখে একটা আন্দোলন তৈরি করি, আমরা কয়েকজন ইউনিয়ন আমরা সিদ্ধান্ত নিই সাথে সাথে। এবং আপনারা জেনে রাখুন যে ওয়েলকিন কোম্পানি তাদের কর্মীদের কর্মীর নাম কি নাম পেয়ে যাবো, কর্মীর নাম পিন্টু সি, বাবার নাম মিস্টার সি, কর্মীর নাম আলিস শেখ সাদেম আলী, বাবার নাম মিস্টার আলী। আপনারা জানেন এরকম যদি সমস্যা থাকে পিএফ এর টাকা তুলতে পারবে না। সবচেয়ে সমস্যা হচ্ছে যদি কোনো কর্মী মারা যায় সেক্ষেত্রে পিএফ এর টাকা এবং পেনশনের ক্ষেত্রে অসুবিধা হবে, পাবে না, অনেক দৌড়াদৌড়ি করতে হবে। ইন্দাস ম্যানেজমেন্টকে আমরা ১০০ চিঠি দিয়েছি, তাও ইন্দাস ম্যানেজমেন্ট কোন রকম ভাবে কর্ণপাত করছে না। দীর্ঘদিন ধরে আমরা লড়াই আন্দোলনে যখন নামি তখন আমাদের নামে ১৪০ করে অফিসে যাতে করে মুভমেন্ট না করতে পারি। ইন্দাস ম্যানেজমেন্টের নিয়ম হয়েছে যে আইএমই হলে পরে এসএমএস ভেন্ডারশিপ দেওয়া যায় না, কিন্তু দুটো ভেন্ডারের ক্ষেত্রে ওয়েলকিন এবং এনআইপিএল এর ক্ষেত্রে তারা এসএমএস প্লাস আইএমই দুটো ভেন্ডারশিপ একই সঙ্গে চালাচ্ছে। আমরা জানি এখানে কোন কোন ম্যানেজমেন্ট যুক্ত আছে এই মুম্বাইয়ের মতো স্ক্যাম কেলেঙ্কারিতে, টাকা ৩৫ রুপির কেলেঙ্কারিতে কারা কারা আছে আমরা তাদের নাম জানি। তারা ওয়েলকিন যারা যে একটা কোম্পানি সবচেয়ে জোর কোম্পানি, সেই কোম্পানির যারা কর্মীদেরকে সঠিক টাইমে বেতন দেয় না, সঠিক টাইমে পিএফ দেয় না, ইএসআইসি দেয় না, কর্মীদের রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি দেয় না, কোনো কর্মী মারা গেলে ভিআরএস নাম করে টাকা তুলে নেয়, সেই কোম্পানিকে বারংবার বলা সত্ত্বেও কেন কন্ট্রাক্ট এখনো টার্মিনেট করেনি, যে কোম্পানি স্যালারি দিতে পারছে না, সময়ে বেতন দিতে পারছে না, সময়ে পিএফ জমা দিতে পারছে না, পিএফ এর যে নাম ভুলগুলো আছে সেগুলো সংশোধন করছে না, অথচ সেই কোম্পানিকে এখনো পর্যন্ত বহাল তবিতে রেখেছে। যারা এইচএসআইএস এর সময় থেকে কাজ করছে সারা রাজ্য জুড়ে, সেই সমস্ত কর্মীদের পিএফ এর টাকা আজকে ডেট পর্যন্ত নতুন যে ভেন্ডার ওয়েলকিনে এসছে এইচএসআইএস এর জায়গায়, একটাই কোম্পানি ছিল এইচএসআইএস, সেই জায়গায় ওরা ওদের মধ্যে ভাগাভাগি হয়ে একটা হয় এইচএস নারুলা আর একটা হয় ওয়েলকিন। যারা এইচএসআইএস থেকে নারুতে এসছে তাদের পিএফ এর টাকা এখনো ট্রান্সফার হয়নি, কর্মীরা বঞ্চিত হচ্ছে, রিটায়ারমেন্টের ক্ষেত্রে পেনশনের সুবিধা পাচ্ছে না। এই ইন্দাস ম্যানেজমেন্টের এখানেও কিছু চোর আছে, ভালো লোকদেরকে এখানে এরা টিকতে দেয় না। যেরকম লাহিরি স্যার অত্যন্ত ভালো লোক ছিল, ওকে তাড়িয়েছে এরা সবাই মিলে। যেরকম অম্বিকা ব্যানার্জি স্যার এইচআরআইআর অত্যন্ত ভালো লোক ছিলেন, এরা সবাই মিলে তাড়িয়েছে। এখন কয়েকজন চোর যারা ৮ বছর ১০ বছর ধরে কাজ করছে তারা খুঁটি তাদেরকে নড়ানো যাচ্ছে না। কেন? তারা এই সমস্ত ওয়েলকিন কোম্পানির কাছ থেকে প্রত্যেক মাসে প্যাকেট খায়, আমরা সেটা জানি, কমিশন খায়। আমরা তার বিরুদ্ধে আজকে বিক্ষোভ দেখাতে এসেছি, আমরা কিছুক্ষণ স্লোগান শাউটিং করব। আমরা সারা রাজ্যের যে সমস্ত এমটিএ কোম্পানি এমটিএ কর্মী সিকিউরিটি বলেন এমটিএ মোবাইল টাওয়ার অ্যাসিস্ট্যান্ট যার কোনো অথরাইজড ডেজিগনেশন নেই, শিডিউল এমপ্লয়মেন্ট তাদের নেই, তাদেরকে এমটিএ ডেজিগনেশন দিয়েছে, এরা নতুন করে ডেজিগনেশন তৈরি করেছে, ছিল সিকিউরিটি করেছে এমটিএ, ছিল সিকিউরিটি করেছে কেয়ারটেকার,
এবং এই ইন্ডাস কোম্পানি কোনো দায়ভার নেয় না। এই সমস্ত কর্মীদের ক্ষেত্রে কোনো কর্মী মারা গেলে তার পরিবারের পাশে দাঁড়ানো তো দূরের কথা, শুধু তাই না, এই যে প্যান্ডামিক সিচুয়েশন গেল আপনারা দেখেছেন, একদিনের জন্য তারা খবর নেয়নি কর্মীরা কিভাবে না খেয়ে ডিউটি করছে, কেউ এক কোমর জলে বর্ষার সময় ডিউটি করে দাঁড়িয়ে, এই প্যান্ডামিক সিচুয়েশনে তারা কিভাবে না খেয়ে ডিউটি করেছে, টাওয়ার ছেড়ে যায়নি সেটা আমরা জানি, আমরা ইউনিয়ন গুলো সব কর্মীদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু এদের মিনিমাম একটা সভ্যতা সৌজন্যতা নেই যে আমাদের কর্মীদের জন্য আমাদের লাখ লাখ টাকা বেতন পাই, ঠান্ডা করে বসে থাকি, আর আমার কর্মী ভাইরা এক হাঁটু জলে এক কোমর জলে দাঁড়িয়ে ডিউটি করে, বর্ষার সময় গরমের সময় গরমে তারা গরমে কষ্ট পেয়ে ডিউটি করে, তাদের প্রতি যে ন্যূনতম সুযোগ সুবিধা পাওয়া উচিত, তাদের যে দেওয়া উচিত সেটা দেওয়ার প্রয়োজন মনে করে না। আজকে আমরা কিছুক্ষণের জন্য বিক্ষোভ দেখাবো, আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবেন, আর এটা হবে ইন্ডাসের ক্ষেত্রে শুরু, এরপরে একটার পর একটা যারা যে সমস্ত চোর ম্যানেজমেন্ট আছে যতক্ষণ না ছাঁটাই হচ্ছে সেই সমস্ত চোর ম্যানেজমেন্ট যতদিন থাকবে আমাদের লড়াই সংগ্রাম চলবে, এই কথা আমি কর্মীদের সামনে বলতে পারি।